তো আপনারা জানেন যে আমাদের এই কুতুবদিয়া 2 লক্ষ প্রায় 2 লক্ষের কাছাকাছি মানুষের বসবাস। আমাদের দীর্ঘদিনের একটি প্রাণের অনুভূতি, প্রাণের একটি দাবি, প্রাণের একটি কখন কুতুবদিয়া বিদ্যুৎ আসবে। তো আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু তনয়া তিনি বাংলাদেশকে শতভাগ বিদ্যুতায়নের যে অঙ্গীকার করেছিলেন সেটির সফল বাস্তবায়নের জন্য সাবমেরিন কেবলের মধ্য দিয়ে কুতুবদিয়া বিদ্যুৎ আসতে যাচ্ছে। সেটির একটি কাজের পরিদর্শনে আমরা সকালবেলা থেকে ছিলাম। আমি ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে সেই সুখবরটি দিতে চাই। ইতিমধ্যে সমুদ্রের তলদেশে কিনা নাকি আমাদের বাড়িঘর ছেড়ে পৈতৃক ভিটে মাটি বা বাপ দাদার কবর এগুলি শৈশবের স্মৃতি ফেলে আমাদের পাহাড় মৌজায় সেই কক্সবাজারের নাজের একটা সোনা দিয়া কুতুবদিয়া পাড়া বা এই চকরিয়ার মতো পাহাড় মৌজায় কোথায় বা হিলট্যাক্সে গিয়ে আমাদের বসবাস করতে হবে কিনা সেরকম অবস্থানে আমরা যেখানে চলে গিয়েছিলাম সেখানে 1996 সালে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর সিসি ব্লকের মাধ্যমে বেড়িবাঁধের কাজ শুরু করেন। আমরা বলবো না যে বেড়িবাঁধ সাইক্লোন মোকাবেলার মতো আমরা শক্তিশালী করতে পেরেছি, বাট আমরা চেষ্টা করেছি অন্তত জোয়ার ভাটার সেই প্লাবন থেকে কুতুবদিয়ার মানুষকে রক্ষা করার জন্য আমরা বেড়িবাঁধগুলি আমরা পুনর্নির্মাণ এখানে করেছি। যাই হোক, আমি সেই দিকে বলতে গেলে বিস্তারিত আলোচনা, আমি শুধু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে 2 একটি কথা বলবো। এই কুতুবদিয়া 5 মেগাওয়াট 20 থেকে 22 হাজার গ্রাহক আমরা পাব এবং আমি আপনাদের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই আহ্বানটি জানাবো যে আপনারা নিজেদের সেই প্রথম দিনেই যাতে বিদ্যুতের সংযোগ আপনারা নিয়ে নিতে পারেন। আপনারা আপনাদের আভ্যন্তরীণ যে ঘরের যে ওয়েরিং, যে ফ্যানের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা, অন্যান্য ব্যবস্থা আপনারা সেটি করে ফেলেন, কারণ তখন যখন বিদ্যুৎ দিবে তখন ঘোরাঘুরি করতে গেলে আপনাদের কস্টিংও বাড়বে, প্রয়োজনীয় ম্যান পাওয়ার পাওয়া যাবে না, অনেক ধরনের ঝামেলা হবে। বরঞ্চ এখন থেকেই যদি আপনারা কাজ করেন, আপনাদের বাড়ি ঘরে ওয়েরিং শুরু করে দেন, আমরা মার্চ মাসের শেষ নাগাদ আমরা এটা ট্রায়াল বেসিসে বিদ্যুতের সংযোগের কাজ শুরু হবে। আমরা আশা করছি আগামী রোজার ঈদে আমাদের প্রতিটি বাড়িতেই রাতের বেলা আমাদের মা বোনেরা বিদ্যুতের আলো দেয় তাদের ঈদের সকালবেলা রান্নার কাজ এবং তারা অত্যন্ত মেধাবী। ক্রীড়াঙ্গন তাদের বিশেষ স্বাক্ষর তারা রাখছেন, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন অথবা যে অ্যাথলেট যেটি বলে দৌড়, লং জাম্প, হাই জাম্প বিভিন্ন ইভেন্টে আমাদের এই কুতুবদিয়ার ছেলেরা আমরা অতীতেও দেখেছি তারা ভালো করে। তা আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হতে আমাদের সংসদ সদস্যদের জন্য কিছু ক্রীড়া সামগ্রী বরাদ্দ দেয়, সেই বরাদ্দগুলি আমরা এবার আপনাদের জন্য নিয়ে আসছি। আমি যদি মনে করেন যে এখানে অপ্রতুল বরাদ্দ যদি কিছুটা সংকট থাকে, আমি আমাদের পিএ সাহেব এখানে আছেন, আমরা প্রয়োজনে কিছু ক্রীড়া সামগ্রী ক্রয়ের জন্য এবারে আমাদের প্রকল্পে একটি ব্যবস্থা আমরা রাখবো। আমরা যে সমস্ত স্কুল তাদের ডিমান্ড অনুযায়ী এই বরাদ্দ পাবে না, যেমন ক্রিকেট সেট মনে আছে আমাদের শুধু 7টি, আমাদের বিষয়গুলি ওনারা দেখছেন, ওনারাও আজকে আমাদের সেই ভিজিটে ওখানে ছিলেন এবং কুতুবদিয়ার মানুষের পক্ষ হয়ে তিনি সেখানে সাংবাদিকদের। তো আপনারা জানেন যে কোভিড পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং ইউক্রেন যুদ্ধের কারণে সারা পৃথিবীতে যেভাবে দ্রব্যমূল্যের রুক্ষগতি হয়ে গেছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী প্রায়োরিটি দিচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন খাদ্য নিরাপত্তাটাকে। তারপরে আমরা যে সমস্ত স্কুলের ভবন এখনো ইনকমপ্লিট রয়েছে বিভিন্ন ঠিকাদারি গাফিলতির কারণে, বিভিন্ন কারণে আমরা দেখেছি কুতুবদিয়ার একটি কলেজ 6 বছর ধরে নির্মাণ কাজ করছে, আলফারুক মাদ্রাসা 6 বছর ধরে নির্মাণ কাজ করছে। আমি ইউনিসেফকে অনুরোধ করব, আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় আছেন, আমরা ফেসিলিটিসে আমরা ইতিমধ্যে কথা বলেছি যে সমস্ত ঠিকাদার কাজের গাফিলতি তাদেরকে পানিশমেন্টের আওতায় এনে কাজ বাতিল করে নতুনভাবে দ্রুত টেন্ডারের মাধ্যমে সেই কাজগুলি বাস্তবায়ন করব এবং আমরা দ্রুত সেই কাজগুলি সমাপ্ত করব। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি যে অল্প সময়ের মধ্যে আপনাদের আমার আমার স্কুলের আমার কলেজের শতভাগ পাস করেছে, শতভাগের আমার কোনো প্রয়োজন নেই, যতভাগে পাস করুক সেটা সঠিকভাবে পাস করুক এবং সে উচ্চতর স্তরে শিক্ষা গ্রহণের জন্য টিকে থাক, সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় বিষয়। আর খেলাধুলার ব্যাপারে আপনারা জানেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কানা জননেত্রী শেখ হাসিনা গতকাল কিন্তু পরশু বোধহয় কুতুবদিয়ার ছেলে মেয়েরা এখানে খেলাধুলা করবে, কুতুবদিয়ার মানুষরা এখানে আনন্দ ফুর্তি করবে। সুতরাং এ ব্যাপারে আপনার কোনো চিন্তার কোনো কারণ নেই, ইনশাআল্লাহ আমরা আছি, এই টাকা কোনোদিন ফেরত যাবে না এবং আবার আপনার মাঠেও ডেভেলপ করার জন্য আমরা চিন্তা ভাবনা করবো। আমি আর দীর্ঘায়িত করবো না, পরিশেষে সকলকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথায় কথা আছে।
গত ডিসেম্বরের 7 তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর কক্ষপথে রেখেছিলেন, জনসভার পাশে বসেছিলেন, ওদের বিষয় বলছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম, মাননীয় প্রধানমন্ত্রী কুতুব দিয়ে অন্ধকারকে আপনি আলোকিত করতে যাচ্ছেন, এটা কিন্তু আপনাকে উদ্বোধন করতে হবে, যে হ্যাঁ অবশ্যই আমি উদ্বোধন করবো। একটা কথা হলো, একটু ধৈর্য করতে হবে, দীর্ঘদিন অবহেলিত এলাকা, এই এলাকাকে উন্নয়ন করতে গেলে একটু সময়ের প্রয়োজন, ইনশাল্লাহ এটা একটু মাথায় রাখবেন, এটা কীভাবে ডেভেলপ করা যায় চিন্তা করতে হবে। আর যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এখনও ভবনের বাকি আছে, পুরুলিয়া হাই স্কুল এবং কলেজের অধ্যক্ষ সাহেব যেটা বললেন, আসলে আপনি নিজেও জানেন, আপনি আপনি হেডমাস্টার প্রিন্সিপাল সাহেব, আপনি আমি আমাদের বিষয় আমরা তিনজনেই আমরা শিক্ষা মন্ত্রণালয়ে গেছি, আমরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে গেছি প্রধান প্রকৌশলীর কাছে, সমস্যাটা হলো এত বেশি টেন্ডার হয়ে গেছে, এগুলো কভার করতে গিয়ে নতুনভাবে কার্যক্রম শুরু করা যাচ্ছে না। তবে একটা জিনিস অবশ্যই করা যায়, আমরা যেটা একটা কথা আমি বলি, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনতা শেখ হাসিনা স্বপ্ন দেখেন।